গুড় সহ বেগুনের চাট ভাজি। সহজ সাধারণ বেগুনের চাট ভাজি গরম ভাত বা পোলাওয়ের সাথে সব সময় খাওয়া হয়। পরিচিত সেই রেসিপির ভিন্নতাই নিয়ে আসা হয়েছে গুড় সহ বেগুনের চাট ভাজি। ঝটপট দেখে নিন মজার এই খাবার তৈরির প্রক্রিয়া। প্রথমে বেগুন চাক করে কেটে এর মাঝের অংশ কেটে নিতে হবে। এবারে বেগুনের মাঝের অংশগুলো কুচি করে নিচ্ছি। সেই সাথে ধনিয়া পাতা, সিদ্ধ ডিম, কাঁচা মরিচ ও পেঁয়াজও কুচি করে নিচ্ছি পুর তৈরিতে ব্যবহারের জন্য। এবার একটি বাটিতে বেগুন কুচি, ডিম কুচি, পেঁয়াজ, কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি একসাথে নিয়ে এতে জিরা গুঁড়া, স্বাদমতো লবণ ও বেসন দিয়ে দিচ্ছি। পুর ভালোভাবে মাখানোর জন্য এতে একটি ডিম ভেঙে দিচ্ছি। এবারে পুর মাখানোর পালা। হাতের সাহায্যে ভালোভাবে পুর মাখিয়ে নিতে হবে। আপনি চাইলে চামচের সাহায্যেও পুর মেখে নিতে পারেন। পুরটি সুস্বাদু করতে এতে আমি ব্যবহার করব চিংড়ি মাছ। 7 থেকে 8টি ছোট চিংড়ি মাছ কুচি করে কেটে পুরের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন বেগুন ভাজার পালা। একটি ফ্রাই প্যানে তেল গরম করে এতে চাক করে কাটা বেগুনগুলো বসিয়ে দিব। বেগুনের মাঝের খালি অংশে সমানভাবে পুর দিয়ে প্যানের মুখ ঢেকে দিব। এতে করে বেগুন ও পুর উভয়ই ভালোভাবে সিদ্ধ হবে। বেগুনের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। উভয় পাশ বাদামি বর্ণ ধারণ করলে নামিয়ে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করতে হবে পুর সহ বেগুনের চাক ভাজি।